লৈ বিরোধী শিবিরত নাই বিশেষ উৎসাহ। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মতে এক্সিট পোল নহয় এক্সেক্ট পোল। সরকারক সন্তুষ্ট করবলৈ এক্সিট পোলে বিজেপিক দিছে বেশি আসন, তথাপি কংগ্রেস বা বিরোধীক বেয়া বলে কব পৰা নাই। সরকারের বিরুদ্ধে এটা আন্ডার কারেন্ট আছে আর তার ফল বিরোধীয় পাব বলে দাবি বরার। এইবার আগতক কংগ্রেসের আসন বাড়ব আর ভোট শেয়ার বাড়ব বলে ভূপেন বরাই করে দাবি। সরকারক সন্তুষ্ট করবর কারণে এক্সিট পোল করে আছে বা সরকার ক্ষমতাক উপেক্ষা করব নয়, তথাপিতো আমাক বেয়া হয়েছে বলে কবলে গইও রাষ্ট্র জুড়িয়ে কক আমার অসমৰ সমীক্ষাবিলাকেই কক আমাক চারিখন দিছে। আগরপাই কৈছো যে আমি যথেষ্ট আশাবাদী, এটা আন্ডার কারেন্ট আছিল, আন্ডার কারেন্টর তীব্রতার উপর আমি পূর্বানুমান করা ঠিক নয়, সেখানে আন্ডার কারেন্টর তীব্রতাটোর অনুমান করবর কারণে বা উমান পাবর কারণে আমি 55 ঘণ্টা 50 ঘণ্টার ধৈর্য ধরেছো। ভূপেন বরার সুরতে সুর মিলাই কংগ্রেস নেতা জাকির হুসেন সিকদারে কয় যে এক্সিট পোলক লৈ আমি চিন্তিত নহয়। আমি পূর্বেই জানো যে এক্সিট পোল মোদী বা বিজেপির পক্ষ তুলাব, কিন্তু দেশত এইবার ইন্ডিয়া মর্চার সরকার হব। সিকদারর দাবি প্রায় 300খন আসন লাভ করিব ইন্ডিয়া মর্চাই আর এক্সিট পোল ভুল প্রমাণিত হব 4 জুনত। এক্সিট পোলের উপর আমার ভরসা নাই, কংগ্রেস দল বা ইন্ডিয়া মর্চার কোনো এজন নেতারে ভরসা নাই, আর এই কথা তো আগতে পূর্বতে কোয়া গেছে। গতি এক্সিট পোল লৈ আমি কোনো চিন্তিত নহয়, এক্সিট পোল এবার অসত্য প্রমাণিত হব, ইন্ডিয়া মর্চার সরকার হব, প্রায় 300 সিট ইন্ডিয়া মর্চাই পাব, আর আমার কারণে সেইটাই এক্সিট পোল। বিজেপির সাংসদ পবিত্র মার্ঘেরিতার মতে এক্সিট পোলর সমীক্ষা 80% মান মিলে, বিজেপির প্রকৃত ফলাফল এক্সিট পোলতক ভাল হব বলে দাবি করে পবিত্র মার্ঘেরিতায়। অসমত বিজেপিয়ে 13খন আসন পাব বলেও আশাবাদী বিজেপি সাংসদগী। 4 জুনের 11 বজালৈকে কংগ্রেসক আমি ফূর্তি করব দিম বলে কই বিরোধী দলটুক করে কটাক্ষ। 100% একে হয় তেনেকুৱা নহয়, কিন্তু আমি যেখিনি দেখিছো প্রায় 80-85% মিলে, গতিকে আমি ভাবো যে আমার আরো গতিকে বাড়িব, উই এক্সপেক্ট মোর, আমি ভাবিছো যে 370 ক্রস করে যাব, গতিকে তেনেটা ইতিবাচক চিন্তার আমি আগবাড়িছো। এক্সিট পোলক লৈ প্রতিক্রিয়া প্রকাশ বিধায়ক অখিল গগৈ। এক্সিট পোলত অসমৰ যি ফলাফল দিছে সেয়া অবাস্তব বুলি কয় বিধায়ক অখিলে। তেওঁৰ দাবী অসমত বিৰোধীয়ে কমেও 6খন আসন লাভ কৰিব। অসমৰ ক্ষেত্ৰত মই ভাবো যে এক্সিট পোলৰ যি ছবি দিয়া হৈছে এই ছবি মিছা প্ৰমাণিত হ'ব। আমি বিৰোধী অকমঞ্চয় 6টা সমষ্টি লাভ কৰিব পাৰিম। ইপিনে এক্সিট পোলৰ সমীক্ষা নটচাট কৰি ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত 1 লাখতকৈ কম ভোটৰ ব্যৱধানত জয় হ'ব বুলি দাবী কৰিছে ডিব্ৰুগড়ৰ আপৰ প্ৰাৰ্থী মনোজ ধানুৱাৰে। ডিব্ৰুগড় লোকসভাটো নিশ্চিতৰূপে 3-গুণীয়া যুঁজ হৈছে, একেবাৰে স্পষ্ট ইংগিত পোৱা গৈছে, কিন্তু এই 3-গুণীয়া যুঁজত জয়ী আম আদমি পাৰ্টি হ'ব। ইয়াৰ মাজতে AIUDF আৰু কংগ্ৰেছৰ মাজত যুঁজ অব্যাহত আছে। এইবাৰ লোকসভা নিৰ্বাচনত AIUDF নাথাকিব বুলি মন্তব্য জাকিৰ হুসেন সিকদাৰৰ। কালি এক্সিট পোল অহাৰ কাৰণে যিসকল অপেক্ষা কৰি ৰৈ আছিল, UDFৰ ৰিজাল্টৰ কাৰণে কোনো ৰৈ থকা নাছিল, কাৰণ জানে UDF ইতিমধ্যে শূন্য হৈছেই। UDF দল এতিয়া তেওঁলোকে নিৰ্বাচন 4 তাৰিখত জয়লাভ কৰিব বুলি তেওঁলোকে আশা কৰি থকা নাই। জাকির হুসেন সিকদারক উভতি ধরলে AIUDFর বিধায়ক রফিকুল ইসলামে। জাকির হুসেন সিকদারে নিজের ঘরের কথা চিন্তা করক, একাধিক রাজ্যত কংগ্রেস শূন্য হওয়ার পিছতো শিক্ষা নলয় কংগ্রেসে। কংগ্রেসে বিজেপির লগত যুজার শক্তি হেরুয়াইছে, কংগ্রেসে কেবল AIUDFর লগতে যুজিব পারে বুলিও করে কটাক্ষ। তেখেতসকলে নিজৰ ঘৰখনৰ চিন্তা নিজে কৰক, একাধিক ৰাজ্যত কংগ্ৰেছে শূন্য পোৱাৰ পিছতো যদি শিক্ষা নলয়, তেখেতসকলে UDFৰ নিচিনা সৰু এখন পাৰ্টিৰ ওপৰত লগত যদি যুঁজি থাকে, আমিতো মাত্ৰ 3খনতে ইলেকশ্যন খেলিছোঁ, গতিকে এইবিলাক মানে ভুল প্ৰচাৰ কৰি আৰু মানুহক মিছলেড কৰি কংগ্ৰেছে এই সব কাম কৰি থাকিলে কংগ্ৰেছৰ পৰিণাম বেয়া হ'ব। গতিকে সিকদাৰ ডাঙৰীয়াক মই কৈছোঁ, নিজৰ ঘৰৰ খবৰ লওক, আপোনালোকে অসমৰ 14খন আসনৰ 14খনত ইলেকশ্যন খেলিছিল, কেইখন পায় সেই চিন্তা কৰক। আনহাতে কংগ্রেস নেতৃত্বৰ ভুলৰ বাবে এইবাৰ বিৰোধীয়ে বহু আসন হেৰুৱাব বুলি মন্তব্য কৰে BPFৰ প্ৰাৰ্থী দুৰ্গা দাস বৰুৱে। দৰং উদালগুৰি লোকসভা সমষ্টিত 10 লাখ বিজেপিয়ে ভোট পালে ৰাজনৈতিক জীৱন ত্যাগ কৰিব বিধায়ক দুৰ্গা দাস বৰুৱে। কংগ্রেস দলৰ বিৰোধী শক্তিৰ যি লিডাৰশ্বিপ তেওঁলোকে লৈছে, তেওঁলোকে এই নিৰ্বাচনতো
কেইবাখনো আসনত ভুল সিদ্ধান্তৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টীক ৰাস্তা মুকলি কৰি দিছে। ইপিনে নির্বাচনক লৈ যোৰহাটৰ বৌদ্ধিক মহলৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে মৰিয়নী বিধানসভা সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কৰবি। বিধায়ক গৰাকীৰ মতে যোৰহাটৰ এছাম জ্ঞানী লোকৰ বাবে সমষ্টিটোত বিজেপিৰ ভূত কমিব। এই লোকসকলে আকৰগোচ মনোভাৱেৰে কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈৰ হৈ প্ৰচাৰ চলাইছিল আৰু এই বৌদ্ধিক লোকসকলে বাওপন্থী চিন্তাধাৰাৰে যোৰহাট লোকসভা সমষ্টিত ভোট বিভাজনত উৎসাহ যোগাইছিল বুলি সমালোচনা কৰে বিধায়ক ৰূপজ্যোতি কৰবিয়ে। যে তেওঁলোকে বামপন্থী চিন্তাধাৰা লোক, তেওঁলোকে লোকৰ হিংসা কৰে আৰু এই হিংসা কৰি তেওঁলোকে অকণমান ভোট বিভাজন কৰাৰ অপপ্ৰচেষ্টা চলাইছিল। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।